আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক অনেক বেশি ভালো হয়েছে। আল্লাহর রহমতে আমিও বেশি ভালো আছি। বন্ধুরা, আপনারা অনেকে আমার ফেসবুক আইডিতে প্রশ্ন করেছেন কিভাবে ভিডিও র্যাঙ্কিং করতে হবে। আপনাকে অবশ্যই কিছু জিনিস মনে রাখতে হবে, বর্তমানে ইউটিউবে সাকসেস হওয়া খুব বেশি সহজ নয়, আবার চেষ্টা করলে খুব বেশি কঠিন কাজও নয়। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো কিভাবে কি ট্রিক্স এবং টিপস ফলো করলে আপনি আপনার ভিডিওকে বা কম ভিডিও দিয়ে দ্রুত র্যাঙ্কিং করাতে পারবেন, আমি তা শেয়ার করবো। তো বন্ধুরা, শুরুতেই আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফিল ফ্রি টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই ক্লিকিং অন দ্য বেল আইকন হিয়ার, অ্যান্ড অলসো অল টাইপস অফ লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওস আর অ্যাভেলেবল ফর ইয়র গ্যাদারিং নলেজ। ওকে বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ধাপে ধাপে আমি আপনাদেরকে সব কিছু আজকে শেয়ার করব। আমি আপনাদেরকে আজকে প্রথমে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনাকে আমি এনশিওর দিচ্ছি ভিডিও শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট টিপস আমি আপনার সাথে শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো প্রথমে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে সবচেয়ে সিক্রেট টুলস আমি মনে করি আপনার ভিডিও র্যাঙ্কিং করার জন্য। কেননা এভরি এসইও ক্যাম্পেইন স্টার্ট কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ ছাড়া, এসইও করা ছাড়া আপনি আপনার ভিডিওকে কখনো র্যাঙ্কিং করাতে পারবেন না। আপনি যদি নতুন হয়ে থাকেন বা নতুন ইউটিউবার হয়ে থাকেন, আমি মনে করি আপনার জন্য এই ভিডিওটি যথেষ্ট যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন এবং মেনে চলেন। কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন? কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথমে আপনি নোটপ্যাড নেবেন। আমি এখানে একটি নোটপ্যাড নিয়েছি। নোটপ্যাডের মধ্যে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়ের ভিডিওগুলো সবগুলো এখানে সব কিছু লিখবেন। কিভাবে লিখবেন, কোথা থেকে লিখবেন, এখানে লেখার জন্য আপনাকে যে বিষয়টি ফলো করতে হবে সেটি হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনি যদি এভাবে চার্জ দেন গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে, তখন আপনি এখানে দেখতে পাবেন প্রথমে যে এখানে লিঙ্কটি দেওয়া আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন। এখানে আপনাকে ফলো করতে হবে যে সার্চ ভলিউমগুলো মিনিমাম মিডিয়ামে আছে অথবা 50 থেকে 100 মধ্যে আছে, সেই সার্চ ভলিউমগুলোর কিওয়ার্ডগুলো আপনি নেবেন। ধরুন আমি এখানে মিডিয়াম যেটি রয়েছে গ্যাট ইউটিউব ট্রাফিক, তারপরে এখানে রয়েছে অনেকগুলো রয়েছে মিডিয়াম রয়েছে হাউ টু গ্যাট ট্রাফিক অন ইউটিউব, অর্থাৎ যে কিওয়ার্ড গুলো মিডিয়াম রয়েছে, লো না এবং হাইও না। কারণ হাই যদি নেন তাহলে আপনি আপনার কম্পিটিশনে টিকতে পারবেন না। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে মিডিয়াম কিওয়ার্ডগুলো যদি আপনি নেন যেগুলোর 50 থেকে 100 ভলিউম রয়েছে সেগুলো অবশ্যই আপনি নেবেন। এভাবে নেওয়ার পরে একে একে আপনি এখান থেকে নোটপ্যাডে সাজাবেন। নোটপ্যাডে সাজানোর পরে যে কিওয়ার্ডটি আপনার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয়, যেটি সহজে সার্চ দিলে আপনাকে সহজে বা আপনার অডিয়েন্সরা বা আপনার ভিউরা সহজে আপনার ভিডিওটি খুঁজে পাবে, সেই কিওয়ার্ডটি আপনি অবশ্যই নেবেন। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড মানে হচ্ছে, যেমন এই কিওয়ার্ডটি হচ্ছে ছোট এবং এই কিওয়ার্ডটি একটু লং, এই জন্য এটাকে বলা হয় লং কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড আপনি অবশ্যই বেছে নেবেন। কেননা আরেকটি সিক্রেট কি আপনাদের সাথে আমি শেয়ার করছি, কিওয়ার্ড রিসার্চ এর জন্য নাম্বার ওয়ান এবং বেস্ট ট্রিক হচ্ছে সিলেক্ট লং টেল কিওয়ার্ড। যেমন আপনি যদি নেন হাউ টু র্যাঙ্ক ইউর ইউটিউব ভিডিও, এটি মোটামুটি লং টেল কিওয়ার্ড বলা চলে। অর্থাৎ আপনাকে প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে হবে গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে। এটি হচ্ছে এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হচ্ছে কিভাবে আপনি আপনার ভিডিওকে অসাম বা ইউনিক কন্টেন্ট রূপে পরিণত করবেন বা তৈরি করবেন। দেখুন, আমি গত কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব ভিডিও তৈরি করার জন্য একটি ভিডিও তৈরি করেছি, যেটির মধ্যে দেয়া আছে কী কী টুলসগুলো বা কী কী গিয়ারগুলো বা কী কী ডিভাইসগুলো আপনার লাগবে। তার মধ্যে আপনি অবশ্যই সেটি ফলো করবেন, এবং আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি সেটি যদি ফলো করেন তাহলে আপনার জন্য ভিডিও সুন্দরভাবে তৈরি করা আরেকটি নতুন দিগন্ত উন্মোচন করবে। যে ভিডিও আপনার জন্য উপযোগী বা আপনি লাভ করেন বা পছন্দ করেন আপনার উপকারে আসবে। অর্থাৎ আপনার উপকারে যদি আসে তাহলে অবশ্যই অডিয়েন্স তা গ্রহণ করবে, এবং অডিয়েন্সের অবশ্যই
উপযোগী হবে। আপনার অডিয়েন্সের উপরে নির্ভর করবে আপনার ভিডিও র্যাঙ্কিং করা। আপনি কি জানেন ইউটিউব শুনতে পাই? হ্যাঁ, ইউটিউব কিন্তু শুনতে পাই, অর্থাৎ আপনি যে কথাগুলো এখন বলছেন বা ভিডিও তৈরি করার সময় যে কথাগুলো বলছেন, অবশ্যই আপনি মনে রাখবেন ইউটিউব কিন্তু অক্ষরে অক্ষরে তা রিসার্চ করে দেখে, অর্থাৎ আপনার ভিডিও র্যাঙ্কিং করার জন্য ইউটিউব কিন্তু যথেষ্ট সহায়ক বা নিরাপদ ভূমিকা পালন করে। সুতরাং আপনি অবশ্যই ভালোবেসে আপনার ইউটিউব চ্যানেলকে বা আপনার ভিডিওগুলো তৈরি করবেন। আপনি যে টপিক ভিডিও তৈরি করেছেন অবশ্যই সে টপিককে আপনি মুখে বলছেন এবং সেটি অবশ্যই ইউটিউব তা গ্রহণ করছে এবং ইউটিউব যারা অডিয়েন্স রয়েছে তারা অবশ্যই গ্রহণ করছে। অর্থাৎ প্রথমত আপনাকে করতে হবে কিওয়ার্ড রিসার্চ, দ্বিতীয়ত ক্রিয়েট অসাম বা ইউনিক কন্টেন্ট বা ভিডিও, তিন নম্বর যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে ফাইল। ফাইল হচ্ছে আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওটির একটি ফাইল নেম দিয়ে আপনার পিসিতে সেভ করে রাখবেন। যেমন আমি এখানে সেভ করে রেখেছি, এটা আমার ভিডিও। এরপরে আমি আপনার সাথে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে মেটা ডাটা। মেটা ডাটা এমন একটি বিষয় যেটির মধ্যে যে বিষয়গুলো নির্ভর করে সেটি হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং থাম্বনেল। তো কিভাবে করবেন আমি আপনাদের সাথে তা শেয়ার করছি। বন্ধুরা, আমি একটি এখানে ভিডিও সাজিয়েছি, এখানে যেটি দিয়েছি সেটি হচ্ছে এসইও টুলস ফর ইউটিউব, হাউ টু র্যাঙ্ক ইওর ইউটিউব ভিডিও। দেখুন, আমি এখানে মধ্যখানে দুইটি কিওয়ার্ডকে আলাদা করে রেখেছি, অর্থাৎ আমি রিসার্চ করে এই কিওয়ার্ডকে আমার ভিডিওর জন্য রেডি করেছি বা ক্রিয়েট করেছি। এরপর আপনি এখানে যে বক্সটি আছে এটাকে বলা হয় টাইটেল বক্স। অর্থাৎ আপনি আপনার ভিডিওকে রিসার্চ করার পরে, কিওয়ার্ড রিসার্চ করার পরে উক্ত কিওয়ার্ডটি এখানে লিখবেন। মনে রাখবেন, আপনি আপনার গ্রহণযোগ্য যে কিওয়ার্ডটি প্রথমেই বেস্ট মনে করেছেন সেটি অবশ্যই এখানে লিখবেন। এরপর দ্বিতীয়টা পারলে আপনি আরও লং টেল কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। এই গেল টাইটেল ব্যাখ্যা। এরপরে আমি আপনার সাথে শেয়ার করব সেটি হচ্ছে ডেসক্রিপশন বক্স। ডেসক্রিপশন বক্সে মিনিমাম 5000 বর্ণ আপনি লিখতে পারেন, তবে সবচেয়ে 1000 বা 1500 বা 2000 যদি বর্ণ দিয়ে আপনি আপনার ডেসক্রিপশন বক্সকে সাজাতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটি দ্রুত র্যাঙ্ক করে। কেননা আপনাকে মনে রাখতে হবে প্রতিদিনই কিন্তু গুগল স্ক্রল করে, অর্থাৎ আপনি আপনার ডেসক্রিপশন বক্সে আপনার টাইটেল অনুসারে ব্যাখ্যা দিয়েছেন কিনা সব কিছু কিন্তু গুগল রিসার্চ করে, ডেলি স্ক্রল করে। অর্থাৎ আপনার কিওয়ার্ডগুলো আপনার ডেসক্রিপশনের মধ্যে রয়েছে কিনা সেটি তারা খুঁজে, সেটি যদি পেয়ে যায় তাহলে আপনার ভিডিওটি তো র্যাঙ্কিং করতে বাধ্য। আমি এখানে লিখেছি ইফ ইউ ওয়ান্ট টু র্যাঙ্ক ইউর ভিডিও, অর্থাৎ আপনি এখানে আমার কিওয়ার্ডটি দিয়েছি। এরপরে আমি শেয়ার করেছি আমার কিছু লিঙ্ক। লিঙ্ক হচ্ছে আমার ইউটিউব ভিডিও রিলেটেড, অর্থাৎ চ্যানেল রিলেটেড বা কিছু ভিডিও। আরও এখানে আপনাকে আমি দেখাচ্ছি সেটি হচ্ছে এখানে হ্যাশট্যাগ দিয়ে আমি আদার চ্যানেলগুলো এখানে শেয়ার করেছি। এতে সুবিধা হবে আপনি যখন বা আপনার অডিয়েন্স যখন আপনার এই ভিডিওতে ক্লিক করবে তখন উপরে কিন্তু এই তিনটি হ্যাশট্যাগ সহ দেখাবে, তখন দ্রুত তারা দেখতে চাইবে ওই চ্যানেলগুলো কী কী। এতে কিন্তু আপনার আদার চ্যানেলগুলো দ্রুত র্যাঙ্কিং করবে। এরপরে আমি এখানে আদার যে বিষয়গুলো রয়েছে টুইটার, টাম্বলার বা সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে সেগুলো লিঙ্ক দিয়েছি, এবং আমার এমার্জিং যে ভিডিওগুলো রয়েছে আমার চ্যানেলে সেখানে আমি এগুলো ট্যাগ করেছি। অর্থাৎ ডেসক্রিপশন বক্সে আপনি যত বিস্তারিত 5000 শব্দের মধ্যে দিতে পারেন ততই দ্রুত আপনার ভিডিও র্যাঙ্ক হতে বাধ্য। এইবার আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা সেন্সিটিভ বিষয় হচ্ছে ট্যাগ। ট্যাগ আপনার ভিডিওকে দ্রুত র্যাঙ্ক করার জন্য একটি গোপন অস্ত্র বলা চলে, তবে ট্যাগ ইউজ করার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে টাইটেল রিলেটেড ট্যাগ ইউজ করতে হবে। যেমন আমি এখানে লিখেছি এসইও টুলস ফর ইউটিউব, হাউ টু র্যাঙ্ক ইউর ইউটিউব ভিডিও। এখানে এসইও দিয়েছি, এসইও আমি এখানে লিখেছি, তারপরে এসইও টুলস লিখেছি, অর্থাৎ আপনার টোটাল যে কিওয়ার্ডটি আপনি নির্বাচন করবেন সেই কিওয়ার্ডকে ভেঙে ভেঙে এখানে কয়েকটি ভাগে বিভক্ত করে ট্যাগ হিসেবে ইউজ করবেন। আমি আশা করি বুঝতে পেরেছি। আপনাকে অবশ্যই আরেকটি জিনিস মনে রাখতে হবে, অপ্রাসঙ্গিক কোনো ট্যাগ যেটি আপনার কিওয়ার্ডের সাথে যায় না সেটি কখনো করবেন না। যদি করেন তাহলে ইউটিউব চ্যানেল ইউটিউব অথরিটি আপনার চ্যানেলটি ব্যান করে দিতে বাধ্য হবে।
র্যাঙ্কিং করতে চাইলে আপনাকে অবশ্যই ওয়েল অপটিমাইজড করতে হবে আপনার ট্যাগগুলোকে। বেস্ট টিপস হচ্ছে ডেসক্রিপশনে অবশ্যই অ্যাড করবেন অন্যান্য ইউটিউব ভিডিও লিঙ্ক, যেমন ওয়েবসাইটও আপনি যোগ করতে পারেন, সেই হিসাবে আপনার ওয়েবসাইটটি ইউটিউব অ্যাসোসিয়েট করতে হবে। কীভাবে অ্যাসোসিয়েট করতে হয় আমি আপনাদের সাথে আরেকটি অন্য বিষয়ে সে ব্যাপারে শেয়ার করব। মেইন ফোকাসিং কিওয়ার্ডগুলো আপনাকে অবশ্যই ট্যাগের মধ্যে রাখতে হবে। এবার আসি ভিডিও এঙ্গেজমেন্ট। ভিডিও এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আপনার ভিডিওটি কতটুকু গ্রহণ করেছে অডিয়েন্সটা, সেটি হচ্ছে ভিডিও এঙ্গেজমেন্ট। আমি আপনাদের সাথে এঙ্গেজমেন্টটা শেয়ার করছি কিভাবে ভিডিও এঙ্গেজ করে। ধরুন গত 25 তারিখ এপ্রিলে আমার এই ভিডিওটি প্রায় 5 ঘন্টা দেখা হয়েছে, অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে আপনার অডিয়েন্স বা আমার অডিয়েন্সগুলো দীর্ঘক্ষণ ধরে দেখার একমাত্র কারণ হয়েছে তারা তাদের প্রশ্নের উত্তরগুলো এখানে পেয়েছে বিদায় তারা দেখেছে। এরপরে দেখুন এটি মে দুই তারিখে প্রায় 4 ঘন্টা 21 মিনিট আমার ভিডিওটি দেখেছে, অর্থাৎ এটাকে বলা হয় ভিডিও এঙ্গেজমেন্ট। অর্থাৎ আপনি আপনার ভিডিওকে আকর্ষণীয় করতে পারেন বা যথাযথ ইনফরমেশন দিতে পারেন, তাহলে অবশ্যই সেই ভিডিওটি সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং দ্রুত র্যাঙ্কিং করবে। এ হচ্ছে ভিডিও এঙ্গেজমেন্ট। ভিডিও এঙ্গেজমেন্ট অন্যতম একটি গ্রহণ ফ্যাক্টর আপনার ভিডিও র্যাঙ্কিং করানোর জন্য। এরপরে আমি আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করছি, সেটি হচ্ছে আপনার অডিয়েন্সকে এঙ্গেজ করাতে চাইলে অবশ্যই আপনার ভিডিওর মধ্যে দেখতে হবে যারা কমেন্ট বা লাইক এবং শেয়ার করেছে তারা অবশ্যই উপকৃত হয়েছে বলেই তারা সেটি করেছে। দেখুন আমার এই ভিডিওতে অনেকগুলো কমেন্ট দেখা যাচ্ছে এবং আমি কমেন্টে রিপ্লাইও দিয়েছি। তো বন্ধুরা, আমি অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বেশি বেশি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুদেরকে জানান, বুঝার এবং শিকার সুযোগ করে দিন। এরপরে ভিওয়ার রিটেনশন। ভিওয়ার রিটেনশনটা হচ্ছে আপনি যদি মাই চ্যানেলে ক্লিক করার পরে ভিডিওতে আসেন তাহলে আপনি ওভারভিউ দেখতে পাবেন, এই ধরনের একটি গ্রাফ দেখতে পাবেন। ভিউস আপনার ভিডিও কতক্ষণ দেখেছে, এভারেজ টাইম অর্থাৎ ডিউরেশন কতক্ষণ ধরে আপনার ভিডিওটি তারা দেখেছে, সেটি হচ্ছে আপনাকে সেই রিটেনশনটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে তারা বা আপনার ভিউয়াররা কি ধরনের বা কোন সময়ে ভিডিওটি দেখছে এবং ওই সময় যদি আপনি আপলোড দিতে পারেন তাহলে আপনি গেইনার হবেন। এই ব্যাপারে কখন ভিডিও আপলোড করতে হয় আমি আমার চ্যানেলের মধ্যে আরও একটি ভিডিও পাবলিশ করেছি, আশা করি সেটি দেখে নেবেন। এরপর সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে থাম্বনেল। থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় বন্ধুরা আমি ফটোশপের মাধ্যমে দেখিয়েছি, এবং ফটোশপ ছাড়া আপনি যদি ইউটিউবের মধ্যে নতুন হয়ে থাকেন, ফটোশপ বা ইলাস্ট্রেটর কাজ মোটেও না জানেন, তাহলে কোনো সমস্যা নেই, আমি একটি সফটওয়্যার লিঙ্ক দিয়েছি বা একটি ভিডিও তৈরি করেছি উইদাউট ফটোশপ বা ইলাস্ট্রেটরের মাধ্যমে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় সেটি আমি দেখিয়েছি। যদি আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজ মোটামুটি জানেন তাহলে ওয়েলকাম, কেননা আপনাকে আকর্ষণীয় থাম্বনেল অবশ্যই দিতে হবে, কেননা র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য এই একটি অন্যতম গোপন ফ্যাক্টর কীভাবে থাম্বনেল তৈরি করবেন। তো আমি আরও একটি ভিডিও দিয়েছি কীভাবে আপনি প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন আপনার ভিডিও র্যাঙ্কিং করার জন্য। দেখুন আমি এখানে একটি থাম্বনেল তৈরি করেছি এটি ফটোশপ সিসির মধ্যে, এখানে আমি মার্কিং করে দিয়েছি হাউ টু অ্যাড কার্ডস উইথ ইয়র ভিডিওস ফর র্যাঙ্কিং র্যাপিডলি, অত্যন্ত আকর্ষণীয় একটি থাম্বনেল যেখানে আমি কার্ডসকে মার্কিং করে দিয়েছি। এতে সুবিধা হয় অডিয়েন্স বা ভিউয়াররা আপনার ভিডিওটা কী সম্পর্কে সেটি দূর থেকে দেখেই বুঝে নিতে পারে, কেননা আপনাকে মনে রাখতে হবে আর আগে দেখতে না তারপর গুণ বিচারে, এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। আপনার ভিডিওটা দেখবে ভিতরে ঢোকার পরে যদি আপনার থাম্বনেল বা বিজ্ঞাপনটি দেখার পরে আপনার অডিয়েন্সরা যদি বুঝে নিতে পারে যে এটি অ্যাট্রাকটিভ, তাহলে অবশ্যই সেই ভিডিওটি আপনার দ্রুত র্যাঙ্কিং করবে এবং আমরা তারা দেখবে। সুতরাং মনে রাখবেন আপনাকে অবশ্যই থাম্বনেল তৈরি করার সময় কিওয়ার্ড রিলেটেড থাম্বনেল তৈরি করতে হবে,
যাতে করে অডিয়েন্সরা বুঝে যায়। এবার আমি আপনাদেরকে সর্বশেষ বিষয়ে যে বিষয়টি শেয়ার করবো, যা করবেন না, থাম্বনেইলে কখনো অপ্রাসঙ্গিক বিষয় অ্যাড করবেন না, যেমন অপ্রাসঙ্গিক ছবি বা অপ্রাসঙ্গিক লেখা বা বোঝা যায় না, আফসা ব্লার, এ ধরনের কোনো টেক্সট বা ছবি বা ইমেজ আপনার থাম্বনেইলে ইউজ করবেন না। যদি করেন তাহলে আপনার ভিডিও র্যাঙ্কিং করবে না। সুতরাং আমি আশা করবো কিভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটি ভিডিও প্রফেশনালি মেকিং করবেন, কিভাবে এসইও করবেন আমি আপনাদের সাথে তা শেয়ার করেছি। এটা ক্লাস সর্বশেষ কথা ছিল, আমি আপনাদের সাথে একটি গোপন বিষয় শেয়ার করব ভিডিওটির শেষে। সেই বিষয়টি হচ্ছে, আপনি নতুন পুরাতন বড় কথা নয়, অনেকে আছে কম ভিডিও দিয়ে দ্রুত র্যাঙ্কিং করে মনিটাইজেশন নিচ্ছে, আর অনেকে আছে বছরের পর বছর ধরে ভিডিও দেওয়ার পরও কোনো রেসপন্স পাচ্ছে না। আমি আপনাকে একটি পরামর্শ দিতে চাচ্ছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, সেটি হচ্ছে আপনি ভিডিও তৈরি করার সময় আপনি আপনাকে প্রশ্ন করবেন, আপনি ভিডিওটি নিজের জন্য কতটুকু উপকৃত হয়ে, আপনার ভিডিওটি আপনার জন্য কতটুকু উপকারে আসবে বা আপনার ভিডিও আপনি লাভ করেন কিনা, কৌতুকপূর্ণ তথ্যপূর্ণ ভিডিও যদি আপনি দিতে পারেন তাহলে অডিয়েন্সরা অবশ্যই গ্রহণ করতে বাধ্য। আমি একটি শতবার নিশ্চয় তা দিতে পারি। আমি আবার বলছি, ভিডিও তৈরি করার সময় আপনার বয়স কৌতুকপূর্ণ কৌতুকপূর্ণ এবং তথ্যপূর্ণ হতে হবে, তবেই আপনার ভিডিও র্যাঙ্ক করবে। তো বন্ধুরা, পরিশেষে আপনাকে আমি আবারও অ্যাট এ গ্লান্স বা ইনডেক্স আকারে সেগুলো শেয়ার করছি। প্রথমে আপনি একটি নোটপ্যাডে কিওয়ার্ড রিসার্চ করে নেবেন, লং টেল কিওয়ার্ড নেবেন, গ্রেট কন্টেন্ট বাছাই করবেন, মেইন টপিক বাছাই করবেন, ফাইল নেম দিবেন, মেটা ডাটা ঠিক করবেন, ভিউয়ার্স এঙ্গেজমেন্ট দেখবেন, অডিয়েন্স রিটেনশন দেখবেন এবং সর্বশেষ থাম্বনেইল দেখবেন। সুতরাং আমি আশা করি এই বিষয়গুলো যদি ফলো করেন অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্কিং করতে বাধ্য। ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে বেল আইকনে ক্লিক করে একটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকার অনুরোধ জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।